নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় ভোটার দিবস পালন কাছাড় জেলা যুব মোর্চার। সদরঘাট সেতুর নিচে উদ্ধার হল অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে আয়োজিত হল বিজ্ঞান প্রদর্শনী। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। জাতীয় ভোটার দিবস পালন কাছাড় জেলা যুব মোর্চার। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার উধারবন্দ জনগণনাথ সিং কলেজ কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সভায় প্রধানমন্ত্রী নমো নব মতদাতা শীর্ষক বিষয়ের উপর আলোচনা করার পর জাতীয় ভোটার দিবসের তাৎপর্য নবপ্রজন্মের কাছে তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। এদিন স্বরূপ দত্ত, রূপম চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যুব মোর্চার তরফ থেকে সবাইকে আহ্বান করা হচ্ছে, আপনাদের যাতে নাম, আপনারা যাতে দেশের সচেতন নাগরিক হিসাবে আপনারা পরিচয় দিতে পারেন, আপনাদের আগামী দিনের আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনারাই নির্বাচিত করবেন আগামী দিনের গণতন্ত্রের যে মূল স্তম্ভ সেটা আমরা তৈরি করা, এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। এই ব্যাপারে নিজের স্থিতি এবং নিজের নির্বাচন আসছে, আপনারা প্রথম ভোট দান করবেন এই 2024 যেটা সারা ভারতবর্ষে যে আমাদের 75 বছর যে অমৃত মহাকাল চলছে, স্বাধীনতার 75 বছর, প্রজাতন্ত্র দিবসের 75 বছর আমরা সেটা পালন করব, সেখানে আপনারা নতুন ভোটদাতা হিসাবে অংশগ্রহণ করবেন। তা আপনাদের অনেক বড় গুরুত্বপূর্ণ আপনাদের ভূমিকা রয়েছে। আর আজকের দিনে যাদের ভোট নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন না, তাদের ক্ষেত্রে আপনারা অনেকে দেখেছেন, শিক্ষাক্ষেত্রেই হোক, কোথায় যাওয়া নিয়েই বলুন, নিজের নাগরিকত্ব যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধায় সম্মুখিত হবে। ওদিকেই একটাই অনুরোধ রাখছি, অনলাইন পোর্টালের মাধ্যমে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, আপনার বাড়িতে আপনি বসে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, খুব ইজি প্রসেস। নির্বাচন আয়োগের যে অ্যাপ আছে অল ওভার ইন্ডিয়া, সেটা নির্বাচন আয়োগের যেটা দিয়েছে সেটা ইউজ করতে পারেন, নমো অ্যাপের মাধ্যমেও যেটা একটা ব্যবস্থা আছে সেটাতে অংশগ্রহণ। সদরঘাট সেতুর নিচে উদ্ধার হলো অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। শিলচর সদরঘাট সেতুর নিচে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন বিকেল 4টা নাগাদ মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। মালুগ্রাম থানায় খবর দিয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো খবর পাওয়া যায়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে আয়োজিত হল বিজ্ঞান প্রদর্শনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে তৈরি বিভিন্ন রকমারি তুলে ধরেন। নবপ্রজন্মকে বিজ্ঞানের দিকে এগিয়ে নিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
ওদের মধ্যে যে লাইফ যে আছে, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে যে লাইফগুলো স্টে করছে, সেই জিনিসগুলো বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমরা বা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেক বছর যে সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন করে থাকি, একটা ডেটে হয় না, বিভিন্ন ডেটে হয়ে থাকে। কিন্তু বাচ্চাদের ভিতরে যে ইনার ট্যালেন্টগুলো আছে, সেই ক্রাফটের মাধ্যমে, আর্টের মাধ্যমে, এক্সিবিশনের মাধ্যমে আমরা এটাকে বাইরে করে নিয়ে আসি। আজকে কতজন স্টুডেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে? নিয়ার অ্যাবাউট 400 স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান কম্পালসারি আছে, সবাই এসে এখানের মধ্যে অংশগ্রহণ করেছে। ক্লাস 4 থেকে অংশগ্রহণ করেছে সায়েন্স এক্সিবিশন, আর ক্লাস 1 থেকে অংশগ্রহণ করেছে ক্রাফট অ্যান্ড আর্ট এক্সিবিশন। এই এক্সিবিশনটা কোয়ার্টার থেকে কোয়ার্টার পর্যন্ত চলবে? এই এক্সিবিশনটা 11টা থেকে শুরু হয়েছে, এটা 3:30 অবধি চলবে। একদিনই চলবে? আজকেই হবে। এবং যে জিনিসগুলো আমাদের যে আর্টের যে ক্রাফটের যে এক্সিবিশন যেটা আছে, এটা 26 তারিখেও হবে আমাদের। আর্টগুলো আমরা 26 তারিখেও মানে আমাদের স্টেজের মধ্যে থাকবে, ব্যাকগ্রাউন্ডে থাকবে, আর সামনে আমাদের প্রোগ্রামও হবে 26 জানুয়ারি রিপাবলিক ডে প্রোগ্রামটাও আমরা এটার মাধ্যমেই করব। রবিন হুড একাডেমিতে একাডেমিক লিন্স উদ্যোগ একাডেমিক সম্প্রদায়ের মধ্যে একটি পরিষ্কার এবং টেকসই পরিবেশ করে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই উদ্যোগের লক্ষ্য একটি স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস বজায় রাখার জন্য ছাত্র এবং কর্মীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগানো। সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে একাডেমিক লিন উদ্যোগ শেখার পরিবেশ এবং আশেপাশের সম্প্রদায় উভয়ের উপর ইতিবাচক প্রভাব তৈরি করার চেষ্টা করে। বিগত 21 এবং 23 জানুয়ারি একাডেমিক লিন্স উদ্যোগে রবিনহুড একাডেমির শিলচর শাখা ছাত্রছাত্রীদের নিয়ে যথাক্রমে আগুনটিল্লা এবং শিলচর শহরে সাফাই অভিযান চালায়। এই অভিযান ছাত্রছাত্রীদের পরিবেশের প্রতি সংবেদনশীল এবং দায়িত্ববান করে তোলার এক অভিনব পন্থা বলে সংস্থার সদস্যরা মত ব্যক্ত করেছেন। গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা শুরু হল। মঞ্জুশ্রী সোম, অজিত কুমার সোম প্রাইস মেনি ভলিবল প্রতিযোগিতা প্রথম শুরু হয় সোনাই ফুটবল একাডেমি ভার্সেস লক্ষ্মীপুর ফুটবল একাডেমি। সোনাই পরাজয় হয়। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মুখ্য অতিথি কামালউদ্দিন মজুমদার, সম্মানিত অতিথি সম্মানিত মিলনউদ্দিন লস্কর, আলিজুর রহমান চৌধুরী, পরিতোষ চন্দ্র দত্ত, ঋদ্ধি পাল, খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন সবাই। খেলা চলার জন্য সহযোগিতা করছেন ফুটবলে একাডেমি সোনাই। মাঠে উপস্থিত ছিলেন বদরুদ্দিন মজুমদার, শাহির চৌধুরী, মনোজ কুমার দাস, নাজির হোসেন, জলিল আহমেদ, আব্দুল নূর, ইফতিকার আলম, হুসেন আহমেদ, মঞ্জুশ্রী সুমনের ছেলে সুরজিৎ সোম মাঝে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর, মঞ্জুশ্রী সোম, অজিত কুমার সোম। স্মৃতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি সোনাই এক ফুটবল একাডেমির সহযোগিতায় স্কুচ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে। এখন পর্যন্ত সর্বমোট 12টি দল অংশগ্রহণ করেছে। আজকে মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদের ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মজুমদার সাহেব, সঙ্গে রয়েছেন এসএস কলেজের প্রিন্সিপাল অতুলচন্দ্র দত্ত এবং পিএইচডির ইঞ্জিনিয়ার ঋদ্ধিপাল মহাশয়, এবং আমাদের সঙ্গে আছেন মিলনউদ্দিন লস্কর, সাময়িক প্রসঙ্গ পেপার থেকে এসেছেন, এবং আছেন আমাদের সঙ্গে আজিজুর রহমান চৌধুরী, এবং আমাদের সঙ্গে আছেন এখানে এই বছরের ফাইন্যান্সিয়াল অর্থাৎ সৌজন্যে যার মা বাবার নামে কাজ চলছে সুরজিৎ সোম আমাদের সঙ্গে আছেন। আগামীকাল ফাইনাল ম্যাচ, ফাইনাল খেলা সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। এই খেলায় প্রধান অতিথি হিসাবে থাকবেন ডক্টর এম মাসুম, এবং মুখ্য অতিথি হিসাবে থাকবেন সুজন দত্ত এবং অন্যান্যরা। ধন্যবাদ। শিলচর শহরে হিউম্যান রাইটস হেল্প অ্যাসোসিয়েশন কাছাড় জেলার শিলচর আসামের 3 বছর পূর্ণ হওয়ার শুভ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমরা শিলচর কাছাড় আসামের রাস্তায় রাস্তায় পড়ে থাকা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী গৃহহীন ব্যক্তি, আশ্রয়হীন ব্যক্তি, বঞ্চিত ব্যক্তি, ফুটপাতে পড়ে থাকা ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বেশিরভাগ তারাপুর, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, সদরঘাট, রংপুর, জালিমগঞ্জ ইত্যাদি জায়গায়। এই মানবিক কাজে যে সদস্যরা শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের মধ্যে রয়েছে অজিত দাস রাজ্য সভাপতি, লিটন দাস ইনচার্জ, রাজু দেব রাজ্য সাধারণ সম্পাদক, রাজ্য গণমাধ্যম প্রবাহী পার্থপ্রতিম ধর, কাছাড় জেলা সভাপতি রাজীব দাস, কাছাড় জেলা সহসভাপতি অনুমেশ দাস, ধর্মেন্দ্র দাস কাছাড় জেলা ইনচার্জ, জেলা সাংগঠনিক সম্পাদক উত্তম দাস। নমস্কার, মানবাধিকার সহায়তা সংস্থার তৃতীয় বর্ষ পূর্তি উৎসবে এবং আমরা চতুর্থ বছরে পদার্পণ করার উপলক্ষে আজকে একটি কেক কাটিংয়ের মাধ্যমে এই দিনটিকে আমরা স্মরণ করলাম এবং এই উপলক্ষে আমরা শিলচরের এই শীতের, প্রচণ্ড শীতে যারা গৃহহীন এবং অনাথ, শারীরিকভাবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং বিকলাঙ্গ লোকদের জন্য কাপড় বিতরণের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এখন সেই কাপড় বিতরণের দিকেই অগ্রসর হচ্ছি। তো মানবাধিকার সহায়তা সংস্থা কাছাড় ডিস্ট্রিক্ট থেকে সমস্ত ভারতের সঙ্গে সঙ্গতি রেখে তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে দুর্বল, গরিব এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর লোকদের জন্য এই বছর আমরা এই পদক্ষেপটি নিয়েছি এবং এই পদক্ষেপটি আমরা পালন করছি। ধন্যবাদ। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের দুদিবসীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামের কার্যক্রম সম্পন্ন হলো মঙ্গলবার। 20 জানুয়ারি ওই অঞ্চলের বিভিন্ন কেবি থেকে 70 জনের বেশি শিক্ষক সংস্কৃতি এবং নীতির উপর সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সজ্জিত করার লক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজিত হয়। সংগঠনের পক্ষে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সত্যবীর সিং, সহকারী কমিশনার KBS। শিলচর অঞ্চলের 20 জানুয়ারি এই অঞ্চলের বিভিন্ন কেবি থেকে 70 জনের বেশি শিক্ষক সংস্কৃতি এবং নীতির উপর সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সজ্জিত করার লক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জাতীয় ভোটার দিবস পালন কাছাড় জেলা যুব মোর্চার। সদরঘাট সেতুর নিচে উদ্ধার হলো অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান প্রদর্শনী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।